কলাহাণ্ডি জেলা গুলামটা ব্লক অন্তর্গত বড়গুড়া গ্রাম পঞ্চায়েতর বন্ধা গাঁ ঠারে RWSS মেগা প্রকল্প পরিদর্শন। ওড়িশা সরকারঙ্ক তরফরু পঞ্চায়েতরাজ ও পানীয় বিভাগর অধিকারী প্রিন্সিপাল সেক্রেটারি সুনীল কুমার লুহানীঙ্ক সহ কলাহাণ্ডি জেলাপাল সচিন পাওয়ার, ধর্মগড় সব ডিভিজন উপজেলাপাল বন্ধা গাঁ মেগা প্রকল্প পরিদর্শন করে। এই প্রকল্প গুলামটা ব্লকর 28টি গ্রাম পঞ্চায়েত জল যোগাণ নিমন্তে 2020-21 মশায় তৎকালীন সরকার দ্বারা ভিত্তি স্থাপন করা যাইছিল। এয়া এক জনকল্যাণকারী বহুমুখী বিশিষ্ট জল প্রকল্প। বর্তমান পর্যন্ত এই কার্যরত প্রকল্প তৈরি চালু রইথিবা সহ কার্যটি কেতেদূর করা যাইছি তাহা পরিদর্শন করিবা পাই ওড়িশা সরকারক উচ্চ পদাধিকারী প্রিন্সিপাল সেক্রেটারি উপস্থিত রহিতিলে। 2024 ডিসেম্বর মাস সুদ্ধা এই প্রকল্প দেই জনসাধারণকু জল যোগাই দিয়াযিব। মেগা ইঞ্জিনিয়ারিং ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজর সিএইচ শ্রীনিবাস রাও প্রকাশ করিলে। এই কার্যক্রমে গুলামটা বিডিও শ্রীধর পণ্ডা, পিএইচডি জেই সুভাষ পণ্ডা, সিডিপিও উষা দেবী, সেকশন ইঞ্জিনিয়র অজয় কুমার মিশ্র, এসডিও বিকেতা মাঝি, জেই রীতারাণী কিষান, সিজিএম রাজুঙ্ক সহ অঞ্চলর বরিষ্ঠ সমাজসেবী শ্রী ডম্বরধর ভৈ ও প্রকল্পর অন্যান্য কর্মচারী উপস্থিত ছিলেন। কলাহাণ্ডির হিমাংশু ভৈঙ্ক রিপোর্ট, টাইমস ওড়িয়া।